জানিয়েছিলাম সমস্ত প্রকার আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সিভিক ভলেন্টিয়ার ঘিরে তোলপার করা আপডেট বেরিয়ে আসছে আপনারা জানেন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়ার তারিখটা কি ছিল সুপ্রিম কোর্টে শুনানির ডেট কি ছিল সেই সময় কিন্তু এসে গেছে রাজ্য সরকার অলরেডি হলফনামা জমা দিয়ে দিয়েছে ছ ছটা প্রশ্ন সুপ্রিম কোর্ট থ্রো করেছিল রাজ্য সরকারকে যার উত্তর দেখার পর নতুন সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আর সেই দিন তো পেরিয়ে গেছে তাই না নভেম্বরের প্রথম দিকেই কিন্তু হওয়ার কথা ছিল অলরেডি হয়ে গেছে এবং রাজ্য সরকার তড়িঘড়ি প্রস্তুতি নিয়ে ছ ছটা প্রশ্নের উত্তর রেডি করে হলফনামা সুপ্রিম কোর্টকে জমা দিয়ে দিয়েছে কী সেই আপডেট বেরিয়ে আসছে আপনাদেরকে দেখাবো বিশ্বস্ত সূত্র থেকে অবশ্যই যারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয় আর ভিডিওতে অবশ্যই নিজের মতামত কমেন্টস করে জানাবেন ফিডব্যাক আপনারা অবশ্যই লিখবেন সঙ্গে পারলে ভিডিওকে লাইক করে দেবেন আর শেয়ার করে সকল বন্ধুকে জানার সাহায্য করবেন সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলা বলছে কর মামলার আগের শুনানিতেই সিভিক নিয়োগ তাদের কাজের গতি প্রকৃতি নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানে বা এই ধরনের স্পর্শকাতর জায়গায় সিভিক নিয়োগে নিষেধাজ্ঞাও জারি হয়ে যায় সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ নিয়ে রাজ্যের হলফনামা তরফ করেছিল শীর্ষ আদালত জাপানো উত্তরের মধ্যেই পাঁচ অক্টোবর সুপ্রিম নির্দেশ মেনে হলফনামা জমা দেয় রাজ্য এটা পাঁচ নভেম্বর হবে ভুল লেখা আছে যাই হোক এদিকে তথ্য বলছে বর্তমানে কলকাতা এবং রাজ্য জুড়ে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা কত জানে প্রায় এক লক্ষ তেইশ হাজার ছশো ছিয়ানব্বই জন শুধু কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা হচ্ছে সাত হাজার দুশো আঠেরো জন রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার চারশো আটাত্তর জন কিন্তু তাদের বেতন নিয়োগ প্রক্রিয়া তাদের কাজের গতি প্রকৃতি প্রায়ই এই সমস্ত নিয়ে চাপান চলে কত বেতন পান একজন সিভিক ভলেন্টিয়ার বর্তমানে পাচ্ছেন দশ হাজার টাকা তাদের কয়েকটা ধাপে ধাপে বেতনটা বৃদ্ধি হয়ে এই জায়গায় পৌঁছেছে সেটাও কিন্তু হলফনামায় পরিষ্কারভাবে লিখেছে রাজ্য সরকার সূত্রের খবর কলকাতা পুলিশের অধীন সিভিক ভলেন্টিয়াররা বর্তমানে মাসিক দশ হাজার টাকা করে পান এদিকে শুরুতে মূলত ট্রাফিক গার্ড এবং থানায় সিভিকদের নিয়োগ করার কথা বলা হয়েছিল যদিও বাস্তবে দেখা গেছে আইন শৃঙ্খলা দেখভালের মতো গুরুত্বপূর্ণ কাজও করছেন সিভিক ভলেন্টিয়াররা এ নিয়ে চাপান উত্তরের মধ্যেই জল গড়িয়েছে হাইকোর্টে স্পষ্ট নির্দেশও আছে হাইকোর্টের তরফ থেকে ট্রাফিক সামলাতে পুলিশকে সহযোগিতা উৎসবে ভিড় সামাল দিতে হবে এর বাইরে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ কোনো কাজে ব্যবহার করা যাবে না নির্দেশ দিয়েছিল আদালত দু হাজার সালের অর্ডার বলছে সিভিক ভলেন্টিয়ার হতে গেলে অবশ্যই হতে হবে মাধ্যমিক পাস বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে এনসিসি খেলাধুলা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের কাজে যুক্ত থাকলে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু দু সালে বদল আনা হয়েছিল নিয়মে কম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ব্যবস্থা করা হয়েছিল দু সালে দশম শ্রেণীর বদলে অষ্টম শ্রেণীর পাস করলেই আবেদন করা যাবে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তারপরে কিন্তু হয়ে গেছে অনেক কটা বছর এবং এই যে হলফনামা দেওয়ার কথা ছিল রাজ্য সরকার সেই হলফনামা জমা দিয়েছে হলফনামা একটা প্রশ্ন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইব যেটা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে করেছিল কী সেই প্রশ্ন সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ কেন করা হয় কি প্রয়োজন পড়েছিল রাজ্য সরকার হলফনামায় উত্তর দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে পুলিশের কাজে সহযোগিতা করার জন্য সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছে আরও একটা প্রশ্ন ছিল যেখানে তাদের কত বেতন দেওয়া হয় এটা বলা হয়েছিল রাজ্য সরকার হলফনামায় ডিটেলসে সেখানেই কিন্তু সুপ্রিম কোর্টকে জবাব দিয়ে করেছেন যে ধাপে ধাপে তাদের কতটা কতটা বেতন বৃদ্ধি হয়ে বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সমস্ত আপডেট যদি আপনারা জানতে চান ছ ছটা প্রশ্নের উত্তর কী লিখেছিল রাজ্য সরকার হলফনামাতে সুপ্রিম কোর্টকে জমা দেওয়ার সময় আর সুপ্রিম কোর্টই বা তার এগেনস্টে কী বক্তব্য রেখেছিল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী ছিল সমস্ত কিছু জানতে হলে আপনাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে হবে যে পরবর্তী ভিডিওটা সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আপলোড করুন অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ আপডেট দেবো প্রত্যেকে ভালো থাকবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে সেটাও লিখবেন পরবর্তী ভিডিওতে সেটাও আমরা খুলে বলার চেষ্টা করব ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য